কলকাতার আশুতোষ কলেজের অস্থায়ী কর্মীদের সম্পর্কে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কুরুচিকর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে অবস্থান বিক্ষোভ করল মালদা কলেজের অস্থায়ী কর্মীরা। শুক্রবার বেলা 12টা নাগাদ মালদা কলেজ গেটের সামনে শুভেন্দু অধিকারীর ছবি দেওয়া পোস্টারে ধিক্কার প্রতিবাদ স্লোগান লিখে মালদা কলেজের অস্থায়ী কর্মীরা অবস্থান বিক্ষোভ করেন। তারা বলেন, গত 14ই ফেব্রুয়ারি আশুতোষ কলেজের সামনে সংশ্লিষ্ট কলেজের অস্থায়ী কর্মীদের নিয়ে যেভাবে দুর্ব্যবহার এবং কুরুচিকর মন্তব্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারী করেছেন তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অস্থায়ী কর্মীদের শিক্ষাগত যোগ্যতা বিষয় নিয়েও নানান অবাঞ্ছিত মন্তব্য করেছেন ওই বিজেপি নেতা। তার বিরুদ্ধে ধিক্কার জানিয়ে এদিন মালদা কলেজ গেটের সামনে এই প্রতিবাদ বিক্ষোভ করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, জাই টিভি। কি করছেন আপনারা আজকে এখানে? গত 14 তারিখ কলকাতা আশুতোষ কলেজের সামনে মাননীয় বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী অস্থায়ী শিক্ষাকর্মীদের সম্বন্ধে যে কুরুচিকর মন্তব্য করেছেন তার প্রতিবাদে আজকে আমরা এখানে মালদা কলেজ গেট না একটার সময় গৌর কলেজে হবে, উমেন্স কলেজে হবে, সমস্ত কলেজে রাজ্যের এই অবস্থান বিক্ষোভ চলছে এবং ধিক্কার কর্মসূচি চলছে। উনি অস্থায়ী শিক্ষাকর্মীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন করেছেন। আমরা ক্যামেরার সামনে শুভেন্দু অধিকারী বলতে চাই, আপনার যদি সস্তাও থাকে তাহলে আপনি সরকারিভাবে আমাদের শিক্ষা দপ্তরের কাছে জানতে চান যে আমাদের শিক্ষাগত যোগ্যতা কী আছে। উনি যদি নিজে এমএ পাস হন, ওনার থেকে বেশি শিক্ষাগত যোগ্যতা আমাদের অস্থায়ী শিক্ষাকর্মীদের আছে, এটা আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি। এলআইসি মিনি অফিস অথরাইজড প্রিমিয়াম কালেকশন অ্যান্ড হেল্প সেন্টার, এখানে যেসব সুযোগ সুবিধাগুলি আপনারা পাবেন সেগুলি হলো, এখানে যে কোনো এলআইসি পলিসির প্রিমিয়াম নিয়ে সঙ্গে সঙ্গে রিসিপ্ট দেওয়া হয়, লোন কোটেশন, স্যারেন্ডার ভ্যালু কোটেশন, ডিজিএইচ কোটেশন, বিওসিতে ডিপোজিট, নেফট রেজিস্ট্রেশন, মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন, পলিসি স্ট্যাটাস ভিউ, নতুন পলিসি করা, এছাড়াও প্রিমিয়াম পেড সার্টিফিকেট প্রদান করা হয়। আমাদের ঠিকানা শিবনগর, অর্জুনপুর, ফারাক্কা, মুর্শিদাবাদ। যোগাযোগ করুন 9800146756 অথবা 8972416993 এই নম্বরে।